হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা বাংলাদেশে 2024 সালের ফেব্রুয়ারি 13 থেকে 23 অবধি বেড়াতে গিয়েছিলাম। তো এটা হলো ফেব্রুয়ারি 17 তারিখের কথা। ফেব্রুয়ারি 17 তারিখ আমরা রাঙামাটি থেকে কক্সবাজারের দিকে যাচ্ছি। রাঙামাটিতে আমরা লাঞ্চ সেরে নিয়েছি খুব তাড়াতাড়ি, 12টা নাগাদ লাঞ্চ সেরে নিয়েছি। তো কক্সবাজারের দিকে যাচ্ছি, তো এবার খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে নেওয়াতে বিকেলে তাড়াতাড়ি খিদে পেয়ে গেল। আর অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে বসেছিলাম, গাড়িতে বসে বসে গা হাত পা ব্যথা করছিল, আর সেই জন্য আমরা একটা টি ব্রেক নিলাম, চায়ের ব্রেক করলাম। আর গাড়িতেও সারাদিন খুব ইয়ে লাগছিল, ক্লান্ত লাগছিল, তো এখানে টি ব্রেক করলাম সাবওয়ে পথে। সাবওয়ে পড়লো একটা, সেখানে টি, স্ন্যাক্স, বিস্কিট এইসব খেলাম আর কি। তো এই জায়গাটা খুব সুন্দর, কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম এখানে, কারণ অনেকক্ষণ ধরে জার্নি হয়েছে আমাদের, কার জার্নি অনেকক্ষণ ধরে হয়েছে এতক্ষণ, মানে তো পিঠ, কোমর, হাত পা সব ব্যথা হয়ে গেছে গাড়িতে এতক্ষণ ধরে বসে বসে। তো এখানে একটু হাত পা ছড়িয়ে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, চা খেলাম, বিস্কিট, স্ন্যাক্স এসব খেলাম আর কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আমরা আবার কক্সবাজারের দিকে রওনা দিলাম, কিন্তু মনে হচ্ছে পথ যেন আর ফোরায় না। তো আমরা আমাদের ড্রাইভার হোসেনকে বারবার জিজ্ঞেস করতে থাকলাম, আর কতক্ষণ, আর কতক্ষণ, এইভাবে ওকে বেশ কিছুক্ষণ বিরক্ত করলাম। তো তো ও বলছে আরেকটু পরে, আরেকটু পরে, এই চলছে আর কি। বেশিক্ষণ গাড়িতে বসতে তো আর ভালো লাগে না, না? আমাদের ড্রাইভার হোসেনও বিরক্ত হয়ে গেছিল, আমরা এতবার ওকে জিজ্ঞেস করছিলাম কখন পৌঁছবো, কখন পৌঁছবো। তো আমরা এই পৌঁছলাম, তো সব ক্লান্তির অবসান ঘটলো আর আমরা হোটেল সি ওয়ার্ল্ডে ঢুকছি, কক্সবাজারের হোটেল। তো এতক্ষণে আমাদের সবার মনে শান্তি আসলো, এখন হোটেলে যে যার রুমে গিয়ে স্নান ঠান করব, রেস্ট নেব। তো হোটেলটা দেখে বেশ ভালো লাগলো, বেশ বড় সড়ো হোটেল, বেশ সুন্দর হোটেলটা, মানে দেখে বেশ ভালো লাগছে। আমরা ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক পেলাম, অরেঞ্জ জুস আর কি, আর রুমের চাবি পেয়ে রুমে ঢুকে গেলাম, রুমে ফ্রেশ হয়ে তারপরে আমরা এসে ডিনার করলাম। তো ডিনার রুমটাও বিশাল বড়। তো আমাদের টিম লিডার বলে দিলেন যে পরের দিন আমরা সকালে ইনানি সি বিচ যাচ্ছি, কক্সবাজার ইনানি সি বিচ। তো আমরা পৌঁছে গেছি পরের দিন ইনানি সি বিচ, বেশ বড় বিচ। তো এই মোটর সাইকেলের মতন একটা, মানে ওই ওরকমই সাইজ, ছোট। তো ড্রাইভার সহ কোনো রকম তিনজন বসলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর ড্রাইভার। তো ও আমাদের, মানে ওটা একটু ঘুরিয়ে এনে একদম সি বিচের সামনে এনে পৌঁছে দিল। তো 700 টাকা নিল, আর যাই হোক ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা একটু বলে দাও কি কি এগুলো, এই জিনিসগুলো কি? এটা হচ্ছে আমাদের ধর্ম, এটা হচ্ছে ইনানি বিচ। এখানে আপনার বিশেষত হচ্ছে এখানে আসলে একমাত্র কক্সবাজারে যেখানে কোরাল পাথরগুলো দেখা যায়। এই পাথরগুলো মনে করেন আর অন্য কোনো বিচে এখানে নাই, ইনানি বিচে এটা দেখা যায় বিশেষত। এটার জন্য মানুষ আকর্ষণীয় আছে, অবশ্য জোয়ারের সময় পানিটা বাড়তেছে পর্যন্ত চলে যাবে, পৃথিবীর ভিতরে সব থেকে বড় লংগেস্ট বিচ হচ্ছে কক্সবাজার সি বিচ, সব থেকে 120 কিলোমিটার দৈর্ঘ্য। আচ্ছা, আমরা যে হোটেলে আছি ওখান থেকে এখানে আরো আরো অনেক একটানে এত বড় সি বিচ নাই, এবং
পুরো বীজটাই নিরাপদ, আপনি যে কোনো জায়গায় চাইলে নেমে যেতে পারেন, আচ্ছা অসুবিধা নাই কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইগুলো সব কি বলে জানো, এই যে এগুলো পাথর লংগেস্ট বীজ বলছে, বলে তো এইটা আমরা যে হোটেলে উঠেছি ওর ওই পাশে প্রায় 30-35 কিলো আছে, ওখান থেকে আবার 120 কিলোমিটার দূর। আচ্ছা আচ্ছা। তো এতক্ষণ যে কথা বলছিল তার নাম হাসান, ওরা আমাদের ট্যুর অপারেটর গ্রুপের 9 জনের একজন। আর এখানে আমি আমার বন্ধুদের ছবি তুলে নিলাম। বেড়াতে গেলে আমরা বড়রাও ছেলে মানুষের মতন হয়ে যাই। আর এখানে অনেক সঙ্গী পেয়েছি, আমরা 50 জন গিয়েছিলাম, 50 জন গিয়েছিলাম, আর আমরা 7টা গাড়ি নিয়েছিলাম, 7টা গাড়ি করে আমরা 50 জন প্রত্যেকটা জায়গায় ঘুরেছি একসাথে, মানে আমরা একসাথে আমরা ঘুরেছি। তো অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো। বাড়িতে তো আমরা একা বোকা, ওখানে বেশ ভালো লাগতো, অনেক লোকজন, সবার সঙ্গে কথা বলা, গল্প করা। আর এই সমুদ্রের জলে পা ভিজানো, এইটা যে কি আনন্দের, সুন্দর, মানে খুব আরাম লাগে এই সমুদ্রের জলে পা ভেজাতে, খুব আরাম লাগে। তো যাই হোক, আনন্দ টানন্দ করলাম। আর এই বেলায় আমরা ইনানি বীচ ঘুরলাম, আর ও বেলা আমরা আফটার লাঞ্চ মহেশখালী দ্বীপে গেলাম। সেটা আমরা জেটটিতে গেলাম, জেটটিতে ওই একটা ঘাটে, ঘাটে গিয়ে একটা নদী স্পিড বোটে করে নদী ক্রস করে আমরা মহেশখালী দ্বীপে পৌঁছলাম। সেখানে দুটো মন্দির দেখলাম। তো এই যে আমাদের একটা দল, আমরা একটা নৌকোয় উঠে গেছি। মহেশখালী দ্বীপে আমরা একটা বুদ্ধিস্ট টেম্পল দেখেছি আর শ্রী আদিনাথ বাবার টেম্পল দেখেছি। তো বুদ্ধিস্ট টেম্পলটা আমি একটা আলাদা সেপারেট ব্লগ দিয়েছি, আর আদিনাথ বাবার মন্দিরটাও আমি একটা আলাদা, হিন্দু টেম্পল অফ বাংলাদেশ বলে একটা আলাদা সেপারেট ব্লগ দিয়েছি, ওর মধ্যে আদিনাথ টেম্পলও দেখানো আছে। তো সেই জন্য আমি এখানে অত মানে বেশি বিবরণ দিইনি, অল্পর মধ্যে আমি এখানে ভিডিও করে দেখিয়ে দিয়েছি। আমরা অটোতে মহেশখালী দ্বীপে অটো, এরকম আমরা হলে 6-7 জন বসতে পারতাম, 3 জন শেয়ার করে বসা যেত, কিন্তু সবাই তো এখন টাইম দেরি করলে কিন্তু আর ফিরতে পারবো না, জোয়ারে পানি নিয়ে গেলে। তো এটা মহেশখালী দ্বীপে রাখাইন ভিলেজ বলে একটা ভিলেজ আছে, সেখানে এই বুদ্ধিস্ট টেম্পলটা দেখলাম, খুব সুন্দর টেম্পল। তো এখানে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম, মানে একটা প্রমাণ যে আমরা ওখানে ছিলাম। তো এরপরে আদিনাথ বাবার মন্দিরে যাচ্ছি, এটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে আদিনাথ বাবার মন্দির। তো মন্দিরটা বেশ সুন্দর, এটা আমি আলাদা একটা সেপারেট ব্লগে দিয়েছি, হিন্দু টেম্পল অফ বাংলাদেশ। তো আজ দিনটা আমাদের বেশ ভালোই গেল, এবার কাল সকালে আমরা চলে যাব। তো আমাদের হোটেলের গাছের বীজটাই আমাদের দেখা হয়নি, তো পরের দিন সকালে একটু টাইম পেলাম, তো আমরা লাবণী বীচে চলে এলাম। এটাই আমাদের হোটেলের মানে কাছে যে বীচটা আর কি, নাম হলো লাবণী বীচ। তো সকালে আমি আর আমার এক বন্ধু, আমরা দুজনে চলে আসলাম এখানে লাবণী বীচে সকালবেলা। কি ভালো লাগছিল সকালটা, মানে আমাদের খুব ভালো কেটেছে। সেই দিনই আমরা তো কক্সবাজার ছেড়ে চলে যাব। তো লাবণী বীচটা না দেখলে তো মনে একটা দুঃখ আক্ষেপ থেকে যেত। তো সকালবেলা আমরা চলে আসলাম লাবণী বীচ দেখতে, কি সুন্দর সমুদ্র, কি ভালো লাগছিল। যাই হোক, আজকে আমরা চলে যাব, মনটা খারাপ লাগছিল, বীচটা খুবই সুন্দর। মনে হচ্ছিল পরে আবার আরেকবার এসে বাংলাদেশের এই কক্সবাজারে এই হোটেলটায় থাকবো আর এই বীচটায় বেড়াতে আসব, 3-4 দিনের জন্য ওই হোটেলটায় থাকবো আর 3-4 দিন ধরে এই বীচটায় ঘুরে বেড়াবো।
এইখানে এই যে খাটগুলো পাতা আছে এখানে শুয়ে রেস্ট নেওয়া যায়, খুব খুব সামান্য টাকা নেয়, শুনলাম খুব কম টাকাই নেয়, ওই 30 থেকে হয়তো খুব জোর 50 টাকা এরকম এক ঘন্টার জন্য ওরা রেস্ট নিতে দেয়। তো খুব মানে মজা করলাম, সকালবেলাটা খুব ভালো কাটালাম। তারপরে আমরা হোটেলে চলে গেলাম, গিয়ে ব্রেকফাস্ট খেয়ে স্নান টান করে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। তো কক্সবাজারের ট্রিপ আমাদের শেষ হলো, দুটো রাত্রি ছিলাম কক্সবাজারে। আমরা যাব চিটাগংয়ে, চিটাগংয়ে এক রাত্রি থাকবো, তারপরে আবার দুরাত্রির জন্য ঢাকায়, ঢাকা থেকে আবার যশোরে, যশোর থেকে বাড়ি ফেরা। তো আমার ব্লগগুলো কেমন লাগছে বন্ধুরা, আমার ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজ এই পর্যন্তই, মোটামুটি ব্লগটা ঠিকঠাকই হয়েছে। আর সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।